ডিলিট ফর এভরিওান এই অপশান আসার পর কিন্তু এই প্রবলেমটা আমাদের ভোগ করতে হচ্ছে কারণ কেউ একজন এস এম এস পাঠালো তারপর সে ডিলিট করে দিল আমরা যখন দেখতে যাচ্ছি তখন অলরেডি ডিলিট হয়ে গেছে কি পাঠিয়েছিল এটা ভেবে কিন্তু অনেক সময় আর একটা মানে মাথার ভেতরে ঘরে অনেক কিছু যে কি পাঠিয়েছিল কি পাঠিয়েছিলো দেখতে পেলে ভালো হতো আর সে আপনাকে দেখতে দেবে না বলেই ডিলিটটা করেছে এখন মতো পরিস্থিতিতে অনেক অ্যাপ অ্যাপ্লিকেশানের সাহায্য অনেকে নিয়ে থাকেন কিন্তু সেই অ্যাপ বা অ্যাপ্লিকেশানও ক্ষতিকারক এবং অনেক ক্ষেত্রে তো না আজকের ভিডিওতে কোনো রকম অ্যাপ অ্যাপ্লিকেশনের দরকার নেই আপনার ফোনেই রয়েছে সেটিংটি শুধুমাত্র অন করে নিতে হবে তাহলেই আপনি কিন্তু যে কেউ এস এম এস পাঠানোর পর মেসেজ পাঠানোর পর ডিলিট করলে আর উপায় নেই আপনি ঠিকই দেখতে পাবেন তো চলুন শুরু করি এবং দেখে নিই এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পর হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছি তারপরে কিন্তু আপনাকে ভিডিওটা দিচ্ছি যার ফলে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এখন চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই তো এখানে একটা মেসেজ আমরা লিখি ধরুন ওয়ান ফোর থ্রি তারপরে ডট জিরো 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 একটা ইউনিক টাইপের একটা পাঠালাম যাতে আপনার মনে রাখতে সুবিধা হয় তারপরে ডট ডট যা হোক কিছু একটা লিখলাম লিখে পাঠালাম এখানে দেখলেন দুটো পাঠিয়েছি এবার ডিলিট ফর এভরি করে দিই তো এখান থেকে ডিলিট ফর এভরি এখানে করে দিলাম এবং নিচেরটাকেও ডিলিট ফর এভরি এই করে দিলাম হয়ে গেল এবার এই এই যার ফোন সে যাকে পাঠিয়েছিলেন বা আপনার হতে পারে তো যখন আপনি কি করলেন এখানে নেটটা অন করলেন অন করেই দেখছেন যখনই হোয়াটসঅ্যাপটা ওপেন করলেন যে দুটো মেসেজ এসেছিল কিন্তু ডিলিট হয়ে গেছে এখানে দেখুন পাঁচটা আটান্ন এখানেও দেখুন পাঁচটা আটান্ন এর ভেতরে যখন যাবেন এখানে দেখুন এই যে পাঁচটা আটান্ন ডিলিট হয়ে গেছে এখন অপশান কি চলুন ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখে নিই এখানে আপনি যেটা করবেন এখান থেকে বেরিয়ে আসুন এখানে তো আর কোনো কাজ নেই এবারে আপনি আপনার ফোনের যে সেটিং সেই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গেলেন যাওয়ার পর আপনি খুঁজে বার করবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার কিংবা আপনি এখানে ডাইরেক্ট সার্চ করতে পারেন যে নোটিফিকেশান হিস্ট্রি লিখে এবার এই নোটিফিকেশান হিস্ট্রির উপরে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা অপশান পাবেন নোটিফিকেশান হিস্ট্রি এবং এর উপরটায় যখন যাবেন এখানে দেখবেন পরপর সব নোটিফিকেশানগুলো আসবে এখানে দেখুন পাঁচটা আটান্নতে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ ডিলিট হয়েছে এবং আপনি যখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন টোটাল যত নোটিফিকেশান এসেছিলো হোয়াটসঅ্যাপ থেকে সেটা কিন্তু এখানে শো করছে এবার আপনি এখানে একটু ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন আপনি খেয়াল করে যে মেসেজটা এক মিনিট আগে কারণ ভিডিও বানাতে বানাতে এক মিনিট হয়ে গেছে এই যে এব এব এবিডি ডট 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 আপনি বুঝতেই পারছেন তো এখানে দেখুন এক দুই তিন ডট 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 দেখতে পেলেন তো এগুলো আবার ডিলিট করা হচ্ছে সেগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে দিস ওয়া মেসেজ ওয়াজ ডিলিটেড তো এখান থেকে কিন্তু আপনি খুব ইজিভাবে জানতে পেরে যাবেন আপনাকে অন্য অন্যরকম কোনো রকম থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আপনার ফোনেই রয়েছে হ্যাঁ এটা আমি দেখাচ্ছি খেয়াল করে দেখুন আমি কিন্তু ওপো ফোনে দেখাচ্ছি দেখুন ওপো ফোনে এটা দেখালাম এবারে কথা হচ্ছে অনেকের হতে পারে যে এই অপশানটা ডাইরেক্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি একটু আর কষ্ট করে দেখে নেবেন যে নোটিফিকেশান হিস্ট্রি অ্যাকচুয়ালি আপনার ফোনের কোথায় রয়েছে এরকম ডাইরেক্ট না থাকলেও এরকম একটু খুঁজে খুঁজে বার করলে আপনি কিন্তু নোটিফিকেশান হিস্ট্রি খুঁজে পেয়ে যেতে পারেন এখানে দেখুন অ্যাডিশনাল সেকশন বা মোর সেটিং এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে একটু খুঁজে নিলে আপনি কিন্তু এটা অবশ্যই পেয়ে যাবেন যদি তারপরও না থাকে কমেন্ট করতে ভুলবেন না বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব শুধু একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখবেন যে আমি যখন পর পর যাচ্ছিলাম সেটিংগুলোই যে নোটিফিকেশান হিস্ট্রি এটা কিন্তু অন করে রাখতে হবে উপরে অন আছে কি এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন অন না থাকলে কিন্তু এটা হবে না সবসময় অন রেখে দেবেন তাহলে আপনি সুবিধা পাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখাব পরবর্তী ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই